সপ্তাহান্তে ছুটিতে বাঙালির প্রিয় স্থান মাইথনে চলেছি আমরা। পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে 43 কিলোমিটার দূরে বরাকর নদীর ওপর অবস্থিত মাইথন জলাধার। আর কলকাতা থেকে আসানসোল হয়ে খুব সহজেই আসা যায় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তে মাইথন জলাধারে। বাঙালি মানেই ভ্রমণ পিপাসু, সেই চিন্তা থেকেই ট্যুরিস্ট ডেস্টিনেশনের জন্ম। আমরা চেষ্টা করি প্রত্যেকটা জায়গার খুঁটিনাটি বর্ণনা দিতে এবং তার ঐতিহাসিক বা ভৌগোলিক গুরুত্ব আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের এই প্রচেষ্টায় সবসময় পাশে পেয়েছি আপনাদের। আরও এগিয়ে আসুন, যুক্ত হন আমাদের সংসারে, সাবস্ক্রাইব করুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, আর এগিয়ে চলুন জানা অজানার উদ্দেশ্যে। মাইথন বাঁধটি দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা পরিচালিত। 1957 সালের 27শে সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এটির উদ্বোধন করেন জাতির উদ্দেশ্যে। গাঢ় পার্নাবর্ণা ড্যাম। বরাকর নদের ওপর নির্মিত এই ড্যামটির বেশিরভাগই ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত। মাইথন এলে বিস্তীর্ণ নীল জলরাশির মধ্যে নৌকা বিহার না করা মানে ভ্রমণটাই বৃথা। দুদিকে বেশ উঁচু উঁচু ছোটানাগপুর পর্বতমালার পাহাড়, আর এই পাহাড়ের শরীর জুড়ে রয়েছে সবুজ জঙ্গল, আর অন্যদিকে চোখ জুড়ানো নীল জলরাশি। জলের মধ্যে এই যে ছোট ছোট পাহাড়ের মতো দ্বীপ, এই দ্বীপের রঙের প্রতিফলনের জন্যই ড্যামটার রং এতটা সবুজ, যা এক ঝলকে দেখলে মিনি নৈনিতাল বলেও মনে হতে পারে। এখানে মূলত 3 ধরনের বোটিংয়ের ব্যবস্থা রয়েছে: হাতে টানা নৌকা, স্পিড বোট এবং প্যাডেল বোট। আমরা হাতে টানা নৌকা ধরেই এগিয়ে চলেছি। আমাদের হাতে টানা নৌকা 300 টাকার বিনিময়ে বুক করেছিলাম। দুর্গাপুর ব্যারেজ কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য মাইথন ড্যামের জলরাশি বেশ খানিকটা বেশি। এই জলরাশির জন্য কিছু ছোট ছোট দ্বীপ আজ ডুবে গেছে, আর এই দ্বীপের গাছগুলোর মধ্যে দিয়েই চলেছি আমরা। সে এক অদ্ভুত অভিজ্ঞতা। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি ভয়ানক বন্যা হয় দামোদর উপত্যকা অঞ্চলে, যা কলকাতাকে বাকি দেশের থেকে প্রায় 10 সপ্তাহ বিচ্ছিন্ন করে রাখে। শীঘ্রই তখনকার সরকার টেনেসি ভ্যালি অথরিটির একজন সিভিল ইঞ্জিনিয়ার মিস্টার WL ব্রুটকে ডাকেন এ ব্যাপারে সমাধান করার জন্য। তিনি 1945 সালের মধ্যেই বাঁধের পরিকল্পনা সম্পূর্ণ করেন। বরাকর নদের ওপর 65 বর্গ কিলোমিটার বিস্তৃত ও 165 ফুট উঁচু কংক্রিটের এই বাঁধে 12টি লকগেট আছে। মাটির 135 ফুট নিচে রয়েছে 60,000 কিলোওয়াটের জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ভূগর্ভস্থ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। বোটিং শেষ করে আমরা ঘুরতে এলাম মাইথন ড্যামের পাশে ডিয়ার পার্কে। এছাড়াও এখানে রয়েছে মিলেনিয়াম পার্ক,
এখানে মেলা বসে। ঝাড়খণ্ডের মাইথন পেরিয়ে আমরা এখন ঢুকে পড়েছি পশ্চিমবঙ্গের মাইথনে, আর এখানেই রয়েছে সবথেকে সুন্দর একটি নিবাস, যার নাম মজুমদার নিবাস। মজুমদার নিবাসও ছোট্ট একটি দ্বীপে অবস্থিত। কাঠের ব্রিজ পেরিয়ে আপনাকে যেতে হবে এই নিবাসে। আপনি যদি মজুমদার নিবাসে থাকতে চান, তাহলে কলকাতার উল্টোডাঙার ডিভিসি অফিস থেকে বুক করতে পারেন। মাইকা থান থেকে মাইথন নামের উৎপত্তি। এই মা হচ্ছেন দেবী কল্যাণেশ্বরী, যার প্রাচীন মন্দির মাইথনের অন্যতম আকর্ষণ। মন্দিরটি বাঁধ থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। হ্যাংলা পাহাড়ে 500 বছর প্রাচীন কল্যাণেশ্বরীর মাতার মন্দির। জনশ্রুতি এই যে কুষাণদের তাড়া খেয়ে 3য় শতকে হরিগুপ্ত পালিয়ে এসে রাজ্য গড়েন এই হ্যাংলা পাহাড়ে, মন্দিরও গড়েন তিনি। তবে বর্তমান মন্দিরটি পঞ্চকোট রাজার তৈরি। মায়ের থানে মনস্কামনা পূরণের জন্য ঢিল বাঁধেন ভক্তের দল। কৃত্রিম গুহা মন্দির দেবীর, গুহার দ্বার রুদ্ধ, গুহামুখে অষ্টধাতুর মূর্তি হয়েছে দেবীর, আর অন্তরে সোনার তৈরি দেবীর মূল মূর্তি। মন্দিরের উত্তরে দেবী কল্যাণেশ্বরী শ্যামা যেখানে শাখা পড়েন তার স্মারক রূপে মন্দির হয়েছে। পায়ের ছাপও আছে পাষাণ বেদিতে দেবীর। আর মন্দিরের পেছনে বয়ে চলেছে স্রোতস্বিনী চালনা। মা কল্যাণেশ্বরীর আদি মন্দির ছিল গড় পঞ্চকোটে। বর্গী আক্রমণের সময় পঞ্চকোট রাজারা মাকে এই স্থানে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন। অতীতে নরবলিরও প্রথা ছিল দেবীর থানে। কালে কালে এই মায়ের থান থেকেই সেকালের শালনপুর হয়েছে মাইথন। মাকে পুজো দিতে চাইলে তার প্রয়োজনীয় সামগ্রী আপনি পেয়ে যেতে পারেন এখান থেকেই। আর এখানকার প্যাড়া খুব সুস্বাদু, একবার অবশ্যই চেখে দেখবেন। কল্যাণেশ্বরী মায়ের মন্দির আর মাইথন বাঁধের মাঝামাঝি অবস্থিত পাহাড়ি বাবার মন্দির। পাহাড়ি বাবাকে দর্শন করতে হলে আপনাকে উঠতে হবে 350টা সিঁড়ি। বেশ কষ্টসাধ্য এই পাহাড়ে ওঠা, তবে জঙ্গলের মধ্যে এই পাহাড়ি সিঁড়িগুলোর ওঠার অভিজ্ঞতা কিন্তু বেশ অন্যরকম। ওপরে উঠে আমরা দর্শন করলাম পাহাড়ি বাবা, আর এখান থেকেই পাখির চোখে দেখা যাচ্ছে মাইথন বাঁধকে। মাইথনকে কেন্দ্র করে এখান থেকে খুব সহজেই আপনি ঘুরে নিতে পারেন গড় পঞ্চকোট, বারন্তি, পাঞ্চেত ড্যাম। দু একদিনের ছুটিতে নিজের প্রিয়জনের সাথে খুব অল্প খরচে যদি ছুটি কাটাতে চান, তবে অবশ্যই চলে আসুন মাইথনে। আর যদি আরও কোনো তথ্য লাগে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। খুব ভালো থাকুন।